ঢাকা দশ আসনের জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদাউস। বৃহস্পতিবার 30 নভেম্বর সকাল 11:30টায় নিজেই সেগুনবাগিচা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এর আগে গত রোববার 26 নভেম্বর বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের ঢাকা 10 আসনের মনোনীত প্রার্থী হিসেবে চিত্রনায়ক ফেরদৌসের নাম ঘোষণা করেন। মনোনয়ন ফরম জমা দিয়ে নিজের অনুভূতি ও নির্বাচনের পরিকল্পনার বিষয়ে জানান এই তারকা। তিনি বলেন, নির্বাচনে জয়ের বিষয়ে আমি শতভাগ নিশ্চিত, আর এই নির্বাচনে কাগজপত্র তৈরি করা একটা জটিল কাজ এবং খুব মজারও। তবে এই কাগজপত্র ঠিক করার বিষয়ে আমার বউ আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে। সে খুব ভালো অর্ধাঙ্গিনী এবং সে খুব গোছালো। আমার এই নৌকা প্রতীক নিয়ে ইমেজ, সেই ইমেজকে সাথে নিয়ে আমি নৌকার নায়ক হতে চাই, যেই নৌকার নায়ককে প্রত্যেকটা মানুষ ভালোবাসবে, দল বর্ণ নির্বিশেষে সবাইকে আমি কাছে টেনে নেবো এবং সবাই আমাকে ভালোবাসবে। এবং আমি এটা আপনাদেরকে প্রমাণ করিয়ে দেখে দেবো যে যারা ভোট দেয় না, যারা অন্য কোনো দলের মতাদর্শী, সেই মানুষগুলো দেখবেন যে আসছে, আমি তাদের সাথে এভাবে মিশে যাব আগামী কতদিন, আপনারা তো আমার পাশে থাকবেন। মনোনয়ন ফরম সংগ্রহের আগে মনোনয়ন নিশ্চিত হওয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জনপ্রিয় এই তারকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে পর্দার সুজন মাঝি হবেন আওয়ামী লীগের নৌকার মাঝি, বলছেন সাধারণ মানুষ।